গোলাপাক। মেঘ আর বৃষ্টির মধ্যে দিয়েই শেষ হলো বঙ্গে সূর্যগ্রহণ। এদিকে ভিড়ে ঢাসা চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট আর রেস্তোরাঁর রকমারি খাবারে নির্বিঘ্নেই পালিত হলো বড়দিন। NCR এবং CAA নিয়ে আবার পথে নামলেন দিদিমণি। চলুন দেখে নিই আজকের করাপাক। সূর্যগ্রহণে বাধা মেঘ, এমন লোকলজ্জা থেকে বাঁচতে মেঘ ছাড়া সূর্যের আর আছে কে বলুন? বাজপেয়ীর দৃষ্টান্ত দিয়ে মোদীকে খোঁজা মমতার, মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের খোঁচায় এমনিতেই কাহিল, এরপর আবার দিদিমণির খোঁচা, বলি লোকটাকে কি খুঁচিয়ে মারবেন? রাজস্থানে ইঁদুর মারতে বিষ, বীজ খেয়ে মৃত 23টি ময়ূর, একেই বলে গণপতির স্কিম, ইঁদুর মারতে বিষ দিল অথচ কেস কেন কার্তিকের ময়ূর। CAA তে আস্থা মোদীর, আপনার আস্থা থাকলে হবে না জেঠু, দরকার দেশবাসীর আস্থা। বুনো হাতির ভয়ে পুরুলিয়ার পিকনিকে মাইক বন্ধ, পুরুলিয়ায় মাইক তো বন্ধ করা গেল অথচ শহরে বাঘবাঘিনী থাকা সত্ত্বেও মাইক তো দূরস্থ, কালী পটকাও বন্ধ করা গেল না।